প্রথমবারের মতো ঢাকা থেকে জাহাজে করে ভোলায় যাবে গাড়ি যেন ফেরি আর বিলাসবহুল লঞ্চের সেবা একসাথে বৃহস্পতিবার ঢাকায় এই কার্যক্রম উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী আগামী 15 সেপ্টেম্বর থেকে চালু হবে বাণিজ্যিক যাত্রা চাইতে থাকলে দক্ষিণাঞ্চলের অন্য জায়গাতেও চালু হতে পারে এমন লঞ্চ দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলা সড়কপথে অন্যান্য জেলার সাথে এর সরাসরি কোনো সংযোগ নেই এতদিন ভোলায় যানবাহন নিতে হতো বরিশাল বা লক্ষ্মীপুর থেকে ফেরিতে তবে এখন ঢাকা থেকে সরাসরি বিলাসবহুল লঞ্চেই মিলবে এই সুবিধা দেশে প্রথমবারের মতো যান ও যাত্রী দুটি একসাথে বহনের সুবিধা নিয়ে চালু হচ্ছে এই জাহাজ এবার যাব বাড়ি সঙ্গে যাবে গাড়ি এমন স্লোগানে আগামী 15 সেপ্টেম্বর থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হবে কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেডের জাহাজটি এর নিচতলায় 40টি যানবাহন ও পণ্য রাখার সুবিধা রয়েছে দোতলা ও তিনতলায় আছে 60টি কেবিন 100টি চেয়ার ও ডেক সুবিধা বৃহস্পতিবার ঢাকার বুড়িগঙ্গা নদীর হাসনাবাদ অংশে নবনির্মিত টার্মিনালে এই জাহাজের উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায় আপাতত চলবে 2টি লঞ্চ বড় গাড়ি ছোট গাড়ি সব যাওয়ার মতো স্পেস আছে আর প্রতিটি যাত্রীদের জন্য আলাদা কেবিনের ব্যবস্থা আছে গাড়ি নিয়ে কেউ যদি কেবিন নিয়ে যেতে পারে এবং সম্পূর্ণ কেবিনগুলো অ্যাটাচড বাথরুম করা আছে নৌ প্রতিমন্ত্রী জানান দেশে নতুন নতুন নৌ রুট তৈরি করা হয়েছে উপকূলীয় এলাকায় নামানো হয়েছে সরকারি কয়েকটি জাহাজ বা লঞ্চ ধরতে গেলে সকালবেলা তাদেরকে রওনা দিতে হয় এবং রাত্রেবেলা তারা লঞ্চে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে আজকে বিআইডব্লিউটিএ সেইটা একদম হাতের মুঠায় নিয়ে গেছে চর মমতাজের মানুষ এখন তাদের সেই চর এলাকা থেকে এই ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারে এই হাতিয়া সন্দ্বীপ কুতুবদিয়া এবং টেকটবে সাবরাং এইসব এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যাবে এবং চেহারা পরিবর্তন হয়ে যাবে গাড়ি বহনকারী জাহাজের চাহিদা বাড়লে অন্যান্য দ্বীপ এলাকাতেও অনুমোদন দেওয়ার কথা জানান নৌ প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা